গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল সকাল আমার বিছানাপত্র ঝাড়াঝুড়ি হয়ে গেছে আর ভাবলাম আজকে একটু ডিভানটা পরিষ্কার করি, কেননা প্রতিদিনই ভীষণ ধুলো পড়ে যেহেতু আমাদের রাস্তার ওপরেই বাড়ি, তো আমাকে দুদিন পরপরই পরিষ্কার করতে হয়। আর যেহেতু আমার ডিভানটা ব্ল্যাক কালারের, তো খুব বেশি বোঝা যায় ধুলোটা, সেই জন্য আমাকে প্রায় দিনই পরিষ্কার করতে হয়। তো সেই সব করে নিচ্ছি আর এগুলো হয়ে গেলেই আমি চলে যাব আজকে কিচেনে, কেননা আজকে বৃহস্পতিবার, যেহেতু মা কোনো হেল্প করতে পারবে না তো আমাকেই রান্নাবান্না সব করতে হবে, না হলে অন্যদিন মা অনেকটা হেল্প করে দেয়। তো এগুলো করে নিয়ে চলো চটপট কিচেনে চলে যাই। তো আমি চলে এসেছি কিচেনে আর এখানে দেখো আমি সাবুদানা ভিজিয়ে দিচ্ছি। এই সাবুদানাটা একটু বড়, একটা ছোট পাওয়া যায়, একটা এরকম বড় পাওয়া যায়, তো এটা আমার রাতের বেলাতেই ভিজিয়ে রাখার কথা ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, তাই জন্য আমি সকালে উঠেই আগে এটা ভিজিয়ে দিচ্ছি। এটা বিকেলে আমার কাজে লাগবে, কারণ এটা দিয়ে আমি একটা স্ন্যাক্স বানাবো যার নাম হচ্ছে সাবুদানা বড়া। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, রান্না নয় অ্যাকচুয়ালি রাতের জন্য মটর বসিয়ে দিয়েছি, যেটা আমি রাতের ঘুগনি করব আর একদম নিরামিষ করে করব। তো তোমাদেরকে আমি সেটাও দেখাবো যে একদম অল্প মশলায় আর নিরামিষ করে কিভাবে তোমরা ঘুগনি করতে পারবে, দারুণ লাগে খেতে, তো তোমরা সেটা ট্রাই করে দেখো। আর এটা স্ন্যাক্সের জন্য আমি আলু, তিনটে আলু আমি কেটে কেটে সেদ্ধ হতে দিচ্ছি। এগুলো সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো আর তারপরে আমি ঘুগনিটা করতে শুরু করে দেবো। এবার আলুটা আমি গ্যাসে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর আলুটা হয়ে গেলে আমি ঘুগনিটা করব। আর এরই মাঝে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আজকে শুধু ওটস খেয়েছি তো বেশি কিছু ঝামেলা ছিল না, আর রান্নাও মোটামুটি প্রায় হয়ে গেছে আমার, আজকে বেশি কিচ্ছু হওয়ার ছিল না। আজকে ছিল আলু পোস্ত, ডাল আর উচ্ছে ভাজা, যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ তো আমি ডাল আর উচ্ছে ভাজা করে নিয়েছি আর মা পোস্তটা করে নেবে। এদিকে ঘুগনির জন্য আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকল, অনেকটা নারকল দিয়েছি আমি আর নারকল দিলে ভীষণ ভালো টেস্ট হয় একটা। এরপর আমি দিয়ে দেবো একটা গোটা টমেটো, এবার একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ জিরে আদা বাটা। জিরে আদা বাটা একদমই ছিল না, পাতলা জল একটুখানি ছিল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি নুন, একটুখানি হলুদ, হলুদের পর আমি এর মধ্যে দেব হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমি যেহেতু কোনো মশলাই দিচ্ছি না তাই জন্য আমি একটুখানি দিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো, আর আমি একটুখানি দিচ্ছি ম্যাগি মশালা, একদম ম্যাগি মশালাও শেষ হয়ে গেছিলো, হাফ প্যাকেটের থেকেও কম ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম। ম্যাগি মশালা দিলেও ভীষণ ভালো টেস্ট হয়। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে দিলাম, বেশিক্ষণ নাড়ার দরকার নেই। এবার 10 মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। 10 মিনিট ফোটার পর দেখো মোটামুটি এটা হয়ে এসেছে। এবার জলটা আর একটুখানি শুকিয়ে এলেই আমি এটাকে সরিয়ে রেখে দেব আর একটা তাওয়া গরম করে তার মধ্যে 2 চামচ জিরে আমি শুকনো তাওয়াতেই ভেজে নেব আর সেটাকে গুঁড়ো করে আমি দিয়ে দেব ঘুগনিটার মধ্যে। ব্যাস এইটাই কিন্তু যা কাজ করার করে দেবে। দেখো আমার এটাও গুঁড়ো হয়ে গেছে, দারুণ টেস্ট হয়। তোমরা যদি কোনো মশলা না থাকে শুধু ভাজা মশলা দিয়েই রান্নাটা করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর তার সাথে একটুখানি চাট মশালা বা আমচুর পাউডার যে কোনো একটা পারলে দিয়ে দিও, দারুণ টেস্ট হবে। আর হ্যাঁ, সার্ভ করার আগে কিন্তু অবশ্যই একটুখানি লেবু স্কুইজ করে দিয়ে দিও, একটু টক টক ভাব এলে কিন্তু সেই নিরামিষ ঘুগনির স্বাদ তোমরা জীবনেও ভুলতে পারবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু আজকে মনটা একটু খারাপ হয়ে রয়েছে, একটু না অনেকটাই খারাপ হয়ে রয়েছে, কেননা গতকাল আমার নিজের ভীষণ প্রিয় একজন অভিনেতাকে আমরা হারিয়েছি, ইরফান খান। ওনার মতো বড় মাপের অভিনেতা খুব কম রয়েছেন, তো ভেবেছিলাম উনি সুস্থ হয়ে যাবেন কিন্তু সত্যিই ভাবিনি এত তাড়াতাড়ি উনি চলে যাবেন। আমার ভীষণ প্রিয় ছিলেন, ভীষণ প্রিয়। আর আজ সকালেই ঋষি কাপুরও মারা গেছেন, দুজনেই ভীষণ প্রিয় অভিনেতা। ইরফান খানকে আমার ভীষণ ভালো লাগতো, ভীষণ। 2020-তে কিন্তু আর যে কী কী দেখতে হবে আমাদেরকে ভগবানই জানে, খালি মনে হচ্ছে 2020-তে যদি কেউ এইভাবে সোয়াইপ করে দিতে পারতাম আমরা। তো যাই হোক, এগুলো নিয়ে আর বেশি কথা বলবো না,
আমার মন খারাপটা তোমাদের সাথে শেয়ার করলাম, যে আজকে মনটা খুব একটা ভালো নেই, তাই তোমাদের সাথে একটু গল্প করতে ইচ্ছে করলো। সকাল থেকে আমাদের কারেন্ট ছিল না, সেই সকালে গেছে, জানি না কেন, কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, কিছুই নেই, তাতেও কারেন্ট চলে গেছে সকাল থেকেই। তো এই জাস্ট এলো কারেন্ট আজকে সকাল থেকে। শুধু তোমাদেরকে রান্না আর কাজই দেখিয়েছি, তো সকাল থেকে কথা বলা হয়নি তোমাদের সাথে, নিয়ে ভাবলাম যে না একটু গল্প করি, নিজের কাজগুলো সারতে সারতে গল্প করে নিই। তো আজকে রান্না হয়েছে রাতের জন্য, হচ্ছে কাবুলি চানার ঘুগনি, তোমাদেরকে দেখিয়েওছি রেসিপিটা। রেসিপি নয় অ্যাকচুয়ালি, নিরামিষ করে করলে আমি কিভাবে করি, আর এভাবে তোমরা যদি করো দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তো ওই এক চামচ মশলা আর ওই একটু ভাজা গুঁড়ি দিয়ে দিলে এত ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। তো ওটা তোমরা করে দেখতে পারো কখনো। আর আজকে আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, সাবুদানা। তো আমি সাবুদানা দিয়ে একটা জিনিস বানাবো বিকেলবেলায়, তো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব সেটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে 5:10, আর আমি খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, আর এই এতক্ষণে উঠলাম, তো চলো যাই চটপট স্ন্যাক্সটা বানাই। তো আমি চলে এসেছি কিচেনে, আর এ দেখো আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এই সাবুদানাটা, তো ফুলে এক বাটি হয়ে গেছে পুরো। আর এই 3টে আলু আমি বয়েল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো চলো এবার পরের স্টেপগুলো দেখাই। তো সবার প্রথমে 2 মুঠো বাদাম আমি শুকনো তাওয়াতে রোস্ট করে নেব। একটু রঙটা চেঞ্জ হয়ে এলেই, দেখো কালো কালো হয়ে গেছে, এরকম একটু কালো কালো হয়ে এলেই কিন্তু আমি এটাকে গ্রাইন্ডারে নিয়ে নেব, আর একটুখানি টুকরো টুকরো করে নেব। দেখতে হবে যেন একদম পাউডার না হয়ে যায়, যদিও আমারটা প্রায় পাউডার হয়ে গেছিলো, কিন্তু কিছু করার ছিল না, সেজন্য তোমরা একটু সাবধানে এটাকে গ্রাইন্ড করো। বাদামটা গ্রাইন্ড করা হয়ে গেলে আমি বয়েল করে রাখা আলুগুলো একে একে স্ম্যাশ করে নিয়ে নেব সাবুদানার মধ্যে, আর আলুগুলো স্ম্যাশ করা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেব গ্রাইন্ড করা বাদামগুলো। এবার আমি এতে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, এরপর দেব আমি পরিমাণ মতো নুন, আর তার সাথে আমি দেব একটুখানি চাট মশালা। চাট মশালার বদলে তোমরা কিন্তু আমচুর পাউডারও দিতে পারো, দারুণ টেস্ট হয়। সব কিছু মিলিয়ে পরিমাণ যেহেতু অনেকটা হয়ে গেছিলো, সেই জন্য আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি, আর এবার হাত লাগাতে হবে, খুব ভালো করে সব কিছু মিক্স করতে হবে আর ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু স্ন্যাক্সটা তৈরি করা যাবে না, তাই মাখাটা খুব ভালো হতে হবে। আর এবারে গোল গোল করে একটা বেশ বড় সাইজের গোল পাকাতে হবে, তারপরে সেটাকে একটু চ্যাপটা করে চপের মতো, ঠিক চপের মতো অত বড়ও নয় কিন্তু ছোট ছোট একটা মিষ্টির মতো করে একটা সাইজ করতে হবে। দেখো বেশ মোটা, বেশ বড় মতন একটা গোল হয়েছে, তো এই ধরনের করে নিতে হবে। তো আমি চটপট সবগুলোকে করে নিই, তারপর আমি এগুলোকে ফ্রাই করব। তো দেখো ফার্স্ট লটের আমার অনেকগুলো বড়া তৈরি হয়ে গেছে, বা পকোড়াও বলতে পারো, তো সেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেবো, আর এগুলো যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ আবার আমি সেকেন্ড লটের যে বড়া বা পকোড়া যেগুলো সেগুলো আমি ফ্রাই করব। তো আমার সাবুদানা বড়া দুটো সাইডই সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব একটা প্লেটের উপর,
আর তার উপরে একটুখানি চাট মশলা স্প্রিঙ্কল করে আমি সবাইকে গিয়ে সার্ভ করে দেব। আর অন্যদিকে আমি চাও বসিয়ে দিয়েছিলাম, তো চা পাকোড়া আমরা একসাথে এনজয় করব সবাই মিলে। আর অলরেডি আমারও কিন্তু টেস্ট করা হয়ে গেছিল, তো দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ট্রাই করলেও সেটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।